তোমাদের 3 নাম্বার ক্লাস চলে আসছে। আজকে থেকে মেইনলি আমাদের এসিড বেজ এর ম্যাথমেটিক্যাল পার্ট শুরু, ঠিক আছে? তার মানে আজকে থেকে আমরা অঙ্ক করা শুরু করব। তো তো বুঝতেই পারতেছো, অঙ্কই তোমাদের এই টপিকটা থেকে বেশি আসে। তো আজকে থেকে খুব মনোযোগ সহকারে ক্লাসগুলা করবা, যদি তোমরা পরীক্ষা ভালো করতে চাও আর কি। আর যদি মনে হয় যে না ভাইয়া পড়াশোনা তো ভালো লাগে না, তাহলে ফাঁকি ঝুঁকি করবারও, পরীক্ষা দেওয়ারও দরকার নেই ভাইয়া। পরীক্ষা না দিয়ে পড়াশোনা না করে তোমরা ভালো জায়গায় চান্স পেয়ে যাবে, তাই না? তো চলো ক্লাস শুরু করে দিই। মনে করো তুমি একটা দ্রবণ নিলা, মানে একটা নিলা, পাত্র নিলা। এই পাত্রে পানি ছিল, পানিতে তুমি কি করলে একটা অ্যাসিড দ্রবীভূত করলা, ঠিক আছে? তো অ্যাসিড যদি পানিতে দ্রবীভূত করো, তাহলে বলো তো ভাইয়া অ্যাসিডটা পানিতে বিয়োজিত হবে, তাই না? তাহলে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করবে? H+ আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন, আর কি কাকে উৎপন্ন করবে বলো তো ভাইয়া? A- আয়ন উৎপন্ন করবে। তাহলে বলো তো এখানে অ্যাসিডের যে বিয়োজন মাত্রা, অ্যাসিডের যে বিয়োজন মাত্রা, ওই কে সমান আমরা কি লিখতে পারি, কি লিখতে পারি? অবশ্যই এটা যে বিয়োজন হবে কতক্ষণ পর্যন্ত বিয়োজিত হবে বলতো? যতক্ষণ না পর্যন্ত বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছায়। তাহলে অ্যাসিডের বিয়োজন মাত্রা যেটা, এটা আমরা লিখতে পারি এই যে ভাইয়া উৎপাদের ঘনমাত্রা, এই যে আয়ন গুলার ঘনমাত্রা ডিভাইড বাই কত বলতো ভাইয়া? অবিয়োজিত অ্যাসিডের ঘনমাত্রা। তো এখানে পানির সক্রিয় ভর 1, এজন্য পানিকে আমরা কি করছি, বাদ দিয়ে দিছি। এবার দেখো তো ভাইয়া এখানে অ্যাসিডটাকে, এখানে অ্যাসিড হচ্ছে এটা, তাই না? জি ভাইয়া। এখন বলো তো এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কে? এই এই এটা কি অ্যাসিডটার অনুবন্ধী ক্ষার না? জি ভাইয়া, মাইনাস অনুবন্ধী ক্ষার, তাই না? তুমি এবার যেটা করবা, এই অনুবন্ধী ক্ষার কে পানির দ্রবণে মিক্স করবা। কি করবা বলো তো ভাইয়া? এই অনুবন্ধী ক্ষারটাকে পানির দ্রবণে মিক্স করবা। বলো তো অনুবন্ধী ক্ষারটাকে তুমি যদি পানির দ্রবণে মিক্স করো, তাহলে কি উৎপন্ন করবে? প্লাস কি বলতো ভাইয়া? ওয়েস মাইনাস আয়ন। তাহলে বলতো ভাইয়া এখানে, এখানে এই অনুবন্ধী খাটটার বিয়োজন ধ্রুবক কেবি এর মান কত হবে বলতে পারবা? অবশ্যই বলতে পারবা, কেন পারবা না? এইচএ ইনটু ওয়েস মাইনাস ডিভাইড বাই কত বলতো ভাইয়া? এ মাইনাস। তুমি এবার যেটা করবা সেটা হচ্ছে ভাইয়া, এই যে কোন একটা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এবং তার অনুবন্ধী ক্ষারের বিয়োজন ধ্রুবককে গুণ করে দিবা। তাহলে গুণ করে দাও, কে এ এবং কে বি গুণ করে দাও। বলো তো ভাইয়া গুণফলটা কার সমান হয়, এই গুণফলটা কার সমান হয় বলো? তুমি যেটা করবা এই দুটাকে গুণ করে দিবা। তাহলে বাম পক্ষকে গুণ করছো, তাহলে ডান পক্ষকেও তোমার গুণ করা লাগবে। তাহলে গুণ করে দাও, তার সাথে গুণ করবা কাকে, এটাকে, ঠিক আছে? দেখো কত সুন্দর জিনিস আমরা পেয়ে যাবো, এটাকে গুণ করছো। তো গুণ করলে কাহিনী কি ঘটবে বলো তো? কাহিনী যেটা ঘটবে সেটা হচ্ছে কাটাকাটি যাবে, কে কে কাটাকাটি যাবে, এইচে এইচে কাটা, A- A- ও কাটা। তাহলে বাকি থাকবে কে বলো তো ভাইয়া? এই যে H3O এর ঘনমাত্রা আর কার ঘনমাত্রা বলো তো ভাইয়া? OH- আয়নের ঘনমাত্রা। এখন বলো তো ভাইয়া পানিতে, পানিতে, ঠিক আছে, আচ্ছা কেউ কি আমাকে বলতে পারবা এই যে H3O, এই যে H+ OH- আয়নের ঘনমাত্রাকে গুণফলকে আমরা কি বলতে পারি? পানির আয়নিক গুণফল বলতে পারি, যেটাকে আমরা কি বলি বলো তো ভাইয়া? KW বলি। তাহলে তোমরা কি দেখতে পারতেছো ভাইয়া, KA এবং KB গুণ করলে আমরা কি পাচ্ছি? KW পাচ্ছি। তার মানে কি বলো তো ভাইয়া, কোন একটা অ্যাসিড KW এর মান কি অলওয়েজ কনস্ট্যান্ট না? KW এর মান কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় অলওয়েজ কনস্ট্যান্ট। দেখো ভাইয়া তার মানে কি বলতো ভাইয়া, কোন একটা অ্যাসিড এবং তার অনুবন্ধী ক্ষারের, কোন একটা অ্যাসিড এবং তার অনুবন্ধী ক্ষারের বিয়োজন ধ্রুবকের গুণফল কি হচ্ছে বলতো ভাইয়া? অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে, যেটা কার সমান, যেটা কার সমান হচ্ছে পানির আয়নিক গুণফলের সমান, যেটা কি বলতো ভাইয়া, পানির আয়নিক গুণফলের সমান। তার মানে কোন একটা অ্যাসিড এবং কি তার অনুবন্ধী ক্ষারের যে বিয়োজন ধ্রুবক তাদের গুণফল কি একটা কনস্ট্যান্ট মান। তো আমরা কিন্তু এটাকে বিপরীত ভাবেও বলতে পারি, কোন একটা ক্ষার এবং তার কি অনুবন্ধী অম্লের যে বিয়োজন ধ্রুবক তাদের গুণফলও কি হবে বলতো ভাইয়া, একটা কনস্ট্যান্ট মান হবে। এখন বলতো ভাইয়া কোন একটা অ্যাসিডের, কোন একটা অ্যাসিডের জন্য কে এর মান বেশি হওয়ার অর্থ কি? অ্যাসিডটা বেশি পরিমাণে বিয়োজিত হয়, আর বেশি পরিমাণে বিয়োজিত হওয়া মানে কি বলতো ভাইয়া, অ্যাসিডটা
সবল, তাই না? অ্যাসিডটা সবল, তার মানে সবল অ্যাসিডের জন্য কে এর মান কি হবে? অনেক বেশি হবে। আবার সবল ক্ষারের জন্য কে কে বি এর মান কি হবে বলো তো ভাই? অনেক বেশি হবে। তো মনে করো তুমি একটা সবল অ্যাসিড নিলা আর তার অনুবন্ধী ক্ষার নিলা, ঠিক আছে? তুমি কি নিলা? কোন একটা সবল অ্যাসিড নিলা, তার অনুবন্ধী ক্ষার নিলা। এখন সবল অ্যাসিডের জন্য কে এর মান কি হয়ে যাবে? অনেক বেশি হয়ে যাবে না? জি ভাইয়া। আচ্ছা তাহলে বলো তো ভাইয়া, এই কে এবং কে বি এর যে গুণফলটা, এটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু না? একইভাবে আমরা বলতে পারি না যে ভাইয়া সবল ক্ষারের অনুবন্ধী অ্যাসিড কি? দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড। তাহলে এই লাইনটা তোমরা লিখে ফেলো, ঠিক আছে? এইটাই তোমাদের বোঝাইতে চাই আমি। তাহলে সবল অ্যাসিডের লিখো, সবল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার দুর্বল। ঠিক আছে, একইভাবে সবল ক্ষারের, সবল ক্ষারের অনুবন্ধী অ্যাসিড অ্যাসিড দুর্বল। ঠিক আছে, এটাও সাইডে লিখে ফেলো, মজা। ঠিক আছে, মজা, এগুলা থেকে এমসিকিউ আসবে, প্রচুর আসবে। ঠিক আছে, তাহলে তুমি যদি বলো যে ভাইয়া তাহলে দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার এটা অনেক সবল হবে না বলো তো? তাহলে কিন্তু দুর্বল অ্যাসিডের যে অনুবন্ধী ক্ষারটা সেটা কি হবে? অনেক সবল হবে। এবং দুর্বল খালের ক্ষারের যে অনুবন্ধী অ্যাসিড তোমরা পাবা সেটা কিন্তু কি পাবা? অনেক সবল পাবা। তো এই যে লাইন দুইটা বলছি আমি, এই দুইটা লাইন কি তোমরা বুঝতে পারছো ভাইয়া এবং আপুরা? তাহলে আমি পরের পেজে চলে যাই। তাহলে চলো আমরা বিয়োজন ধ্রুবক অ্যাডভান্স লেভেলের একটু শিখবো। মনে করো, মনে করো তুমি একটা দ্রবণে, ঠিক আছে, পানির মধ্যে বা কোনো একটা কিছুর মধ্যে HCl দিলা, ঠিক আছে, HCl দিলা। তাহলে HCl কিভাবে বিয়োজিত হবে বলো তো ভাইয়া? HCl H+ আয়ন আকারে এবং কি ক্লোরাইড মাইনাস আকারে বিয়োজিত হয়। তুমি যদি এখানে কি দাও বলো তো ভাইয়া? H2SO4 দাও। H2SO4 কিভাবে বিয়োজিত হবে বলো তো ভাইয়া? 2H+ সালফেট মাইনাস আকারে বিয়োজিত হবে। এখানে বোঝার একটা বিষয় আছে, ঠিক আছে, বোঝার একটা বিষয় আছে। এখন বলো তো ভাইয়া, এখানে যে 2H+ মানে দুইটা H+ আয়ন এবং সালফেট উৎপন্ন হয়ে গেল, এটা কি এক স্টেপে ঘটবে? প্রথম স্টেপে কি ঘটনা ঘটবে বলো তো ভাইয়া? প্রথম স্টেপে যেটা ঘটবে সেটা হচ্ছে একটা H+ আয়ন সে দিবে এবং কি বাইসালফেট আয়ন উৎপন্ন হবে। ঠিক আছে, পরের স্টেপে কি ঘটবে? এই বাইসালফেট আয়ন যেটা সেটা আবার কি হবে বলো তো? বিয়োজিত হবে। বিয়োজিত হয় কি আরেকটা H+ আয়ন এবং কি আরেকটা H+ দিবে, হ্যাঁ, সালফেট আয়ন উৎপন্ন করবে। দেখো তো ভাইয়া, আমি বললাম যে প্রথম স্টেপ যেটা এটার কি বিয়োজন ধ্রুবক হচ্ছে Ka1 এবং দ্বিতীয় স্টেপের যে বিয়োজন ধ্রুবক সেটাকে আমি নাম দিলাম Ka2। তোমরা কি আমাকে বলতে পারবা Ka1 এবং Ka2 এর মধ্যে কার মান বেশি হবে এবং কার মান কম হবে? Ka1 এবং Ka2 এর মধ্যে কে বড় কে ছোট বলতে পারবা? তোমরা কি সময়ন প্রভাব পড়েছিলা? এই সময়ন প্রভাব পড়ছিলা? যদি তুমি কোনো একটা আয়নকে দ্রবীভূত করতে চাও এবং সেই আয়নটা যদি আগে থেকেই উপস্থিত থাকে, তাহলে সেটা কি বেশি পরিমাণে উৎপন্ন হয় নাকি কম পরিমাণে উৎপন্ন হয়? কম পরিমাণে বিয়োজিত হয়। তাহলে দেখো, প্রথম স্টেপে যখন H2SO4 পানির মধ্যে দ্রবীভূত হচ্ছিল, ঠিক আছে, তখন আগে থেকে কি পানির মধ্যে H+ আয়ন বেশি পরিমাণে ছিল? ছিল না। এজন্য ইচ্ছা মতো H2SO4 যেটা সেটা বিয়োজিত হয়ে কি উৎপন্ন করবে? H+ আয়ন আর HSO4 বাইসালফেট আয়ন উৎপন্ন করবে। দ্বিতীয় স্টেপে যখন বাইসালফেট আয়ন বিয়োজিত হয়ে H+ আয়ন দ্রবণকে দিতে চাইবে, তখন দেখো তো ভাই, আগে থেকে কিছু পরিমাণ H+ আয়ন দ্রবণে আসে না? আসে না,
জি ভাই ছিল, তাহলে আগের মতো কি বেশি পরিমাণে সে বিয়োজিত হইতে পারবে? পারবে না ভাইয়া। তাহলে সেকেন্ড কেসে বা সেকেন্ড স্টেপে যে কিন্তু তোমার বিয়োজনের পরিমাণটা একটু কমে যাবে। আর বিয়োজনের পরিমাণ কমা মানে কি? বিয়োজন ধ্রুবকের মানও কমে যাবা, তার মানে অবশ্যই কি হবে বলো তো ভাইয়া, Ka1 যেটা এটা কি হবে Ka2 অপেক্ষা বেশি হবে। তো এখানে যদি দুই স্টেপ না ঘটে তিন স্টেপ ঘটতো তাহলে তিনটা বিয়োজন ধ্রুবক পাইতাম, তাহলে প্রথম স্টেপের বিয়োজন ধ্রুবকটা হয়তো সবচেয়ে বড়, দ্বিতীয় স্টেপের তার চেয়ে ছোট, এবং সবার লাস্টের স্টেপের বিয়োজন ধ্রুবক যেটা সেটা কি হইতো সবচেয়ে ছোট হইতো। এই জিনিসটা বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই ভাই? আরেকবার এটা। আচ্ছা তো দেখো দেখো, প্রথম স্টেপে আমরা একটা বিয়োজন ধ্রুবক পাই, দ্বিতীয় স্টেপে আমরা কি বিয়োজন ধ্রুবক আরেকটা পাই, ঠিক আছে? প্রত্যেকটা স্টেপের জন্য একটা একটা করে আমরা বিয়োজন ধ্রুবক পাচ্ছি। এবং বিয়োজন ধ্রুবকের মান কখন বেশি হয়? যত পরিমাণ বিয়োজন মানে যত বেশি বিয়োজিত হবে আয়ন, তত বেশি কি হবে বিয়োজন ধ্রুবকের মান হবে। তো দেখো, প্রথমে যখন সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত হয়ে যায় হইতে যায় বিয়োজিত হইতে যায়, তখন পানিতে কিন্তু আগে থেকে কোনো স্প্লাস আয়ন ছিল না, ছিল ছিল না। তো সে কি হয়েছে, ইচ্ছা মতো S+ আয়ন এবং বাইসালফেট আয়ন তৈরি করছে। বাট যখন দ্বিতীয় স্টেপ ঘটতে গেছে, বাইসালফেট আয়ন যখন বিয়োজিত হইতে গেছে, তখন দেখো ভাইয়া, বাইসালফেট আয়নের সাথে কিছু পরিমাণে S+ আয়নও কিন্তু কি ছিল, আগে থেকে দ্রবণে ছিল। যখন সে দ্রবণে সময়ায়ন দেখতেছে, সমান মানে সময়ায়ন প্রভাব তো তোমরা দ্রাব্যতায় শিখছো, ঠিক আছে? একই টাইপের আয়ন যখন সে দেখছে, তখন সে কি করবে, আগের মতো কিন্তু বিয়োজিত হতে পারবে না। আগের চেয়ে কি হবে বলো তো ভাই, একটু কম পরিমাণে বিয়োজিত হবে। তো তার মানে কি, সেকেন্ড স্টেপে তোমার যে বাইসালফেটের বিয়োজনটা সেটা কি প্রথম স্টেপে সালফিউরিক অ্যাসিডের বিয়োজন অপেক্ষা কি হবে, কম হবে। আর যেহেতু বিয়োজন কম হবে, সেক্ষেত্রে কি বলো তো ভাই, বিয়োজন ধ্রুবকের মানও ছোট হবে। এই জন্য কি Ka1 এর মান যেটা সেটা কি হবে, Ka2 অপেক্ষা বড় হবে। এবার বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এরকম যদি তিনটা স্টেপে ঘটতো, মনে করো তোমাকে যদি আমি ফসফরিক অ্যাসিড দিয়ে দিতাম, তাহলে তিনটা S+ আয়ন উৎপন্ন হইতো, প্রত্যেকটা স্টেপের জন্য তোমরা একটা করে বিয়োজন ধ্রুবক পাইতা। তাহলে আলটিমেটলি বিয়োজন ধ্রুবকের সম্পর্ক যদি দেখাইতে বলতো, তাহলে কি হইতো বলতো ভাইয়া, প্রথম স্টেপের বিয়োজন ধ্রুবকের মানটা হইতো সবচেয়ে বেশি, তারপরে দ্বিতীয় স্টেপের বিয়োজন ধ্রুবক, তারপরে কি সবার ছোট হইতো তৃতীয় স্টেপের বিয়োজন ধ্রুবক। খাতায় খুব সুন্দর ভাবে লিখে ফেলো, কারণ এগুলা বইতে নাই, বইতে এগুলা দেয় নাই এই জন্য যে না যে পরীক্ষা দিবে না, এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় আসছে। বইতে কেন দেয় নাই, কারণ বই ধরে নিছে যে তোমরা আসলে কি ব্রেন স্টর্মিং করে এটা বের করতে পারবা, ঠিক আছে? এই জন্য বইতে অ্যাড করে নাই, এই টাইপের কোয়েশ্চেন সুদূর অতীতে আসছে, ঠিক আছে? তো এটা সবাই লিখছো। আচ্ছা তো মনে করো যে আমরা এই যে দুইটা স্টেপে বিক্রিয়াটা ঘটছে, দুইটা স্টেপের প্রত্যেকটা স্টেপের বিয়োজন ধ্রুবকের মান হচ্ছে আমরা জানি, এবং তোমাকে বলে দিল যে ভাইয়া এই সালফিউরিক অ্যাসিড যে মানে এই দুইটা যদি যোগ করো আলটিমেটলি বিয়োজন যেটা পাবে সেটা দেখতে কিরকম হবে বলো তো? সেটা দেখতে হবে সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে দুইটা S+ আর কি বলো তো ভাইয়া, একটা সালফেট আয়ন উৎপন্ন হচ্ছে, এটাই তো দেখা যাবে আলটিমেটলি, তাই না? তো তোমাদের বললো যে ভাইয়া এই যে দুইটা স্টেপের বিয়োজন ধ্রুবকের মান হচ্ছে Ka1 এবং Ka2, এবং তোমাদের বের করতে বললো যে ভাইয়া এই যে পুরো বিক্রিয়াটা ঘটতেছে তাহলে এটার বিয়োজন ধ্রুবক Ka এর মান কত হবে, ঠিক আছে? বের করতে পারবা, বের করতে পারবা কি হবে ভাইয়া, যোগ নাকি? শোনো, বিয়োজন ধ্রুবক কি মূলত একটা সাম্য ধ্রুবক, তাই না? তো সাম্য ধ্রুবক যখন পড়াচ্ছিলাম তোমাদের কি মনে আছে যে কোন একটা বিক্রিয়া যখন একাধিক স্টেপে ঘটে, তখন সমগ্র বিক্রিয়ার জন্য যে সাম্য ধ্রুবকটা সেটা কি হয়, প্রত্যেকটা স্টেপের সাম্য ধ্রুবকের গুণফলের সমান হয়, এটা কি তোমাদের মনে আছে? সমগ্র বিক্রিয়ার যে সাম্য ধ্রুবকটা সেটা কি হয়, প্রত্যেকটা স্টেপের সাম্য ধ্রুবকের গুণফলের সমান হয়। যারা যাদের এটা মনে নাই, দয়া করে সাম্য ধ্রুবকের ক্লাসগুলো আবার করবা। আমি হচ্ছে ওই টাইপ 1 করানোর সময় এটা বলছিলাম, যে মানে একটা ম্যাথ দিয়ে দেখাইছিলাম যে কে সমান কত হচ্ছে, K4 সমান হচ্ছে K1 × K2 × K3, মনে আছে? এইভাবে একটা ম্যাথ করাইছিলাম। তো K1 কি ছিল, প্রথম স্টেপের জন্য সাম্য ধ্রুবক, K2 ছিল দ্বিতীয় স্টেপের জন্য সাম্য ধ্রুবক, K3 ছিল তৃতীয় স্টেপের জন্য সাম্য ধ্রুবক, এবং K4 কি বলতো ভাইয়া, সমগ্র বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক। তো সমগ্র বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবকের মান কি হবে বলতো ভাইয়া, প্রত্যেকটা স্টেপের সাম্য ধ্রুবকের গুণফল হবে। তো এখানে বিয়োজন ধ্রুবক গুলাও কি বলতো ভাই, এক টাইপের সাম্য ধ্রুবকই। তাহলে তোমার যে সমগ্র বিক্রিয়াটা ঘটতেছে তার জন্য বিয়োজন ধ্রুবকটা কি হবে, প্রত্যেকটা স্টেপের বিয়োজন ধ্রুবকের গুণফলের সমান হবে। তাহলে এই যে সমগ্র বিক্রিয়াটা, এটার জন্য তুমি যে বিয়োজন ধ্রুবকটা পাবা সেটা কত হবে, Ka1 এবং Ka2 এর গুণফলের সমান হবে, ঠিক আছে ভাইয়া? এটাও তোমাদের MCQ তে আসার মতো একটা জিনিস, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছো? আচ্ছা তো আমরা পড়বো আবার অম্লের ক্ষারকত্ব এবং ক্ষারকের অম্লত্ব বা ক্ষারের অম্লত্ব। এই টপিকটা আমি ফার্স্ট চ্যাপ্টার যখন পড়াচ্ছিলাম তখনও তোমাদের হালকা করে বলছিলাম।
কোন একটা অ্যাসিড জলীয় দ্রবণে কয়টা এস প্লাস আয়ন দান করে, অথবা কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় কয়টা ওএস মাইনাস কে প্রশমিত করতে পারে, সেটাই কি বলতো ভাইয়া ওই অ্যাসিডের ক্ষারকত্ব। তার মানে কোন একটা অ্যাসিডের ক্ষারকত্ব বলতে একটা সংখ্যাকে বোঝায়, কোন সংখ্যা সে কয়টা এস প্লাস আয়ন দিতে পারবে অথবা কয়টা ওএস মাইনাস কে প্রতিস্থাপিত করতে পারবে। তাহলে অম্লের ক্ষারকত্ব হচ্ছে যতটি এস প্লাস আয়ন দেয়, অথবা কি বলতো ভাইয়া, অথবা লিখে ফেলো, অথবা যতটি ওএস কে প্রশমিত করতে পারে। এই ক্ষারকত্ব থেকে মনে হয় তোমাদের একটা এমসিকিউ আসছিল মেডিকেলে, ঠিক আছে, গত বছর বা তার আগের বছর। যতটি এস প্লাস আয়ন দেয় অথবা কি বলতো ভাইয়া যতটি ওএস কে প্রশমিত করতে পারে, প্রশমিত করতে পারে, সেটাই কি বলতো ভাইয়া অ্যাসিডের ক্ষারকত্ব। একইভাবে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাইয়া ক্ষারকের অম্লত্ব বলতে বা ক্ষারের অম্লত্ব বলতে আসলে কি বোঝায়, ক্ষারকের অম্লত্ব পার্পল একটা নাইস কালার, তাই না, অনেক সুন্দর একটা কালার, ওয়ান অফ মাই ফেভারিট এই কালারটা। এই আর কার কার ফেভারিট এই পার্পল কালার বলতো, আমার খুব পছন্দের একটা কালার। ক্ষারকের অম্লত্ব হচ্ছে উল্টা কতটি ওএস মাইনাস আয়ন দিবে অথবা কতটি এস প্লাস কে প্রশমিত করতে পারে, ঠিক আছে। কোন একটা বেস বা কোন একটা ক্ষারক যতগুলো ওএস মাইনাস আয়ন দেয় অথবা যতগুলো এস প্লাস আয়ন কে প্রশমিত করতে পারে, সেটাই কি বলতো ভাইয়া ওই অ্যাসিডের ওই ক্ষারকের অম্লত্ব। তাহলে যতটি ওএস মাইনাস আয়ন দেয়, তো ক্ষারকের অম্লত্ব হচ্ছে উল্টা জিনিস, যতটি ওএস মাইনাস আয়ন দেয় অথবা কি, অথবা যতটি এস প্লাস আয়ন কে প্রশমিত করতে পারে, আয়ন প্রশমিত করতে পারে। তো যেমন মনে করো তোমাকে আমি একটা অম্ল বা এসিড বললাম HCl, বলতো ভাইয়া এই HCl জলীয় দ্রবণে কয়টা এস প্লাস আয়ন দিবে, একটা ভাইয়া, একটা এস প্লাস আয়ন দিবে, তাহলে তার ক্ষারকত্ব কত, 1। এই HCl কয়টা ওএস মাইনাস আয়নকে প্রশমিত করতে পারবে, একটাই, একটাই, ঠিক আছে, একটা ওএস মাইনাস কে প্রশমিত করতে পারবে, তাই তার ক্ষারকত্ব কত, 1। যেমন HCl এর তুমি যদি NaOH এর সাথে বিক্রিয়া করো তাহলে সে কি করবে, একটা ওএস কে প্রশমিত করে একটা পানি বানাবে, তাই না, আর কি বলতো ভাইয়া NaCl উৎপন্ন করবে। তার মানে সে কি করতেছে, একটা মাত্র ওএস কে প্রশমিত করতেছে, তাহলে তার ক্ষারকত্ব কত হবে, তার ক্ষারকত্ব হবে 1। যেমন সালফিউরিক অ্যাসিড যেটা, এটা কয়টা এস প্লাস আয়ন দেয়, 2টা, এবং কয়টা ওএস কে প্রশমিত করতে পারে, 2টা, তাহলে তার ক্ষারকত্ব কত হবে, 2। তুমি যদি কার্বন ডাইঅক্সাইডের কথা বলো, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড জলীয় দ্রবণে এস প্লাস আয়ন দেয়, দেয় না, সে কি করে ওএস মাইনাস কে প্রশমিত করে, তো কয়টা ওএস মাইনাস কে প্রশমিত করে বলতো ভাইয়া, 2টা, ঠিক আছে, তো 2টা NaOH এর সাথে বিক্রিয়া করে সে কি উৎপন্ন করে, সোডিয়াম কার্বনেট আর কি পানি। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব কত বলতো ভাইয়া, কয়টা ওএস কে প্রশমিত করতেছে, 2টা, তাহলে তার ক্ষারকত্ব কত হবে, 2। H3PO4 এটার ক্ষারকত্ব কত, 3। কত, এই জলীয় দ্রবণে 3টা এস প্লাস আয়ন দেয়, তার ক্ষারকত্ব কত হবে, 3। H3PO3 এটার ক্ষারকত্ব কত বলো, 3, এটা 2, 2, 2 না 3, 2 নাকি 3, 2, 2 ভাইয়া। আচ্ছা, যারা আমার ক্লাসগুলো শুরু থেকে করছো তারা সবাই জানো এটার ক্ষারকত্ব হবে 2, কারণ H3PO3 জলীয় দ্রবণে কয়টা এস প্লাস আয়ন দিতে পারে ভাইয়া, 2টা। কেন দিতে পারে ভাইয়া, এটা হচ্ছে একটা অক্সো অ্যাসিড, এটা কি বলতো ভাইয়া, একটা অক্সো অ্যাসিড, এটার জন্য আমি কোথায় আঁকাই, এই যে এই জায়গায় আঁকাই, ঠিক আছে। তো H3PO3 মনে করো, H3PO3 এর যদি আমরা গাঠনিক সংকেত আঁকাই তো এটা দেখতে হবে এরকম, এই যে এটা হবে তার গাঠনিক সংকেত, এই যে O, তারপরে থাকবে OH, OH আর কি বলতো ভাইয়া, H। তো তোমরা জানো অক্সো অ্যাসিডের যে H প্লাস আয়ন গুলা সেগুলা কোথা থেকে আসে, অক্সিজেনের পাশ থেকে আসে। তো দেখো তো ভাইয়া H3PO3 যেটা, এটার অক্সিজেনের পাশে এস প্লাস আয়ন আছে কয়টা, 2টা, এই যে একটা, এই যে একটা, তাহলে সে কয়টা এস প্লাস আয়ন জলীয় দ্রবণে দিতে পারবে, 2টা দিতে পারবে, এজন্য তার ক্ষারকত্ব কত বলতো ভাইয়া, 2, 2।
ঠিক আছে, বলো তো ভাই এই ফসফরাসের পাশে যে হাইড্রোজেনটা আছে সেটা কেন সে জলীয় দ্রবণে দিতে পারবে না? কারণ এটা হচ্ছে একটা বিশুদ্ধ সমযোজী বন্ধন, ঠিক আছে? ফসফরাস এবং হাইড্রোজেনের মধ্যকার যে বন্ধনটা এটা কিন্তু কি একটা বিশুদ্ধ সমযোজী বন্ধন। তো তো বিশুদ্ধ সমযোজী বন্ধন কি হয়, নিঃসন্দেহে অনেক বেশি স্ট্রং হয়। তো এই বন্ধনটা ভাঙা কিন্তু এত ইজি না, তুমি পানিতে দিলা আর বন্ধনটা ভেঙে যাবে ভাইয়া, এত সহজ না বিষয়টা, ঠিক আছে? এত সহজ না। এজন্য এই এই হাইড্রোজেন আয়ন যেটা সেটা কি করবে না, জলীয় দ্রবণে সে স্থান করবে না। বিশুদ্ধ সমযোজী কি হবে শুনবো ভাইয়া? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 অপেক্ষা কম হলে বিশুদ্ধ সমযোজী, ঠিক আছে? এই 3 নাম্বার চ্যাপ্টারে বলছি না, 0.5 অপেক্ষা কম হলে কি অপোলার, আর অপোলার মানে কি বিশুদ্ধ সমযোজী। 0.5 থেকে 1.9 হলে কি বলতো ভাইয়া? পোলার, পোলার সমযোজী। আর 1.9 এর বেশি হলে কি সেটা আয়নিক, তাই না? এটা তো বলছিলাম। তো একই ভাবে বলতো ভাইয়া H3PO2 এটার ক্ষারকত্ব কত? কত? এক, ঠিক আছে? এটা জলীয় দ্রবণে কয়টা স্প্লাস আয়ন দিবে? একটা স্প্লাস আয়ন দিবে, ঠিক আছে? এটা জলীয় দ্রবণে একটা স্প্লাস আয়ন দিবে, কারণ কি এটার যদি গাঠনিক সংকেত তুমি দেখো এরকম হয়, একটা এইচ, একটা ও, একটা এইচ, আরেকটা এইচ। এটা হচ্ছে কি বলতো ভাইয়া H3PO2 যেটা সেটার কি গাঠনিক সংকেত। দেখো তো অক্সিজেনের পাশে এইচ আছে কয়টা? একটা। তার মানে সে জলীয় দ্রবণে কয়টা স্প্লাস আয়ন দিতে পারবে? একটা দিতে পারবে। যেহেতু একটা দিতে পারবে তার ক্ষারকত্ব কত? এক, ঠিক আছে? এইটাই। আচ্ছা তাহলে চলো আমরা অঙ্কের দিকে চলে যাই। তো আমরা এখন সবল এসিড এবং সবল ক্ষারের পিএইচ নির্ণয় করব। তো তো এরপরে আমরা পড়বো ক্ষারকের অম্লত্ব। মনে করো ক্ষারকের অম্লত্ব কি কোনো একটা ক্ষারক যতগুলা ওএইচ মাইনাস আয়ন দেয় অথবা কি যতগুলা এইচ প্লাস আয়নকে প্রশমিত করতে পারে। তো তোমাকে যদি একটা ক্ষারক দেওয়া হয় NaOH, বলতো এটার এটার অম্লত্ব কত হবে? দেখো NaOH জলীয় দ্রবণে কয়টা ওএইচ দিতে পারে? একটা। তাহলে তার অম্লত্ব কত হবে? এক। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি নাও তার অম্লত্ব কত হবে? দুই। কেন? দুইটা ওএইচ মাইনাস আয়ন দিচ্ছে। তো তুমি যদি অ্যামোনিয়া নাও তার অম্লত্ব কত হবে? কত হবে? এই অ্যামোনিয়া কি করে? অ্যামোনিয়াকে তুমি একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই দাও, HCl কি উৎপন্ন করবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে বলো তো অ্যামোনিয়া কয়টা এইচ প্লাসকে প্রশমিত করতেছে? কয়টা? একটা। তাহলে তার অম্লত্ব কত হবে? ঠিক আছে, তাহলে অম্লের ক্ষারকত্ব এবং ক্ষারকের অম্লত্ব বিষয়ে তোমরা কি বুঝতে পারছো? এই বুঝতে পারছো সবল অ্যাসিডের পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে এই অম্লের ক্ষারকত্ব এবং ক্ষারকের অম্লত্ব খুব বেশি কাজে লাগবে, ঠিক আছে? সবল অ্যাসিডের পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে এই ক্ষারকের অম্লত্ব আর অম্লের ক্ষারকত্ব বিষয়টা কি অনেক বেশি কাজে লাগবে, এজন্য শুরুতেই আমি এটা পড়ায় ফেললাম। তো 1909 সালে ড্যানিশ প্রাণ রসায়নবিদ সোরেনসেন, ঠিক আছে, সোরেনসেন সোরেনসেন কোন একটা দ্রবণে এইচ প্লাস বা ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করার জন্য একটা স্কেল আবিষ্কার করছে, যেটাকে কি বলা হয়, যেটাকে পিএইচ স্কেল বলা হয়, ঠিক আছে? তো এই পিএইচ স্কেলের কাজটা কি, সে আসলে কি করে, এইচ প্লাস বা ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রাকে ইন্ডিকেট করে। তাহলে এবং এটার একটা রেঞ্জও দিয়ে দিছে, কোন একটা দ্রবণের মানে যেই পিএইচ স্কেল যেটা সেটা আসলে 0 থেকে 14 পর্যন্ত পিএইচ মাপতে পারে, 0 থেকে 14 এই রেঞ্জের বাইরে কোনো পিএইচ সে আসলে মাপতে পারে না। তো তোমাদের একটা দিই আসলে পিএইচটা কিভাবে বের করে, অনেকে বলে পিএইচ মানে পাওয়ার অফ হাইড্রোজেন, এই ধরনের কথাবার্তা আসলে কেমিস্ট্রিতে নাই, তারপরে তোমাদের যদি মনে রাখতে সুবিধা হয় তোমরা মনে রাখতে পারো। মনে করো কোনো একটা জলীয় দ্রবণে তোমার কি আছে, এইচ প্লাস আয়নের একটা ঘনমাত্রা আছে যেটাকে আমরা এইচ প্লাস থার্ড ব্রেকেট দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে? এইচ প্লাস আয়নের কি থাকতে পারে, একটা ঘনমাত্রা আছে, ঠিক আছে? তো তুমি কি করলা, এই এইচ প্লাস আয়নের ঘনমাত্রার সামনে একটা লগ বসাইলা, ঠিক আছে? সামনে কি বসাইলা? লগ বসাইলা। সামনে আর একটা কি পেলা, মাইনাস বসাইলা। তাহলে যেই মানটা পাবা সেটা হবে কি বলতো ভাইয়া, এই দ্রবণের পিএইচ, ঠিক আছে? এই দ্রবণের পিএইচ। তাহলে কেউ কি আমাকে বলতে পারবা কোন একটা দ্রবণে যদি এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বেশি হয় সেই দ্রবণের পিএইচ এর মান বেশি হবে নাকি কম হবে, বলতো? কম হবে। কম হবে, ঠিক আছে? কম হবে, ঠিক আছে? এখন তোমাকে যদি আমি বলি বিশুদ্ধ পানির পিএইচ কত, তোমরা বের করতে পারবা? এটা হচ্ছে বিশুদ্ধ H2O। আমরা কি জানি বিশুদ্ধ পানিতে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত বলতো ভাইয়া? 10^7 মোলার, অবশ্যই কত, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবং তাহলে পিএইচ কত বলতো ভাইয়া? পিএইচ হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত, 10^7।
আমরা জানি কি বলতো ভাইয়া, লগ এর পরে টেন থাকলে পাওয়ারটা কি সামনে চলে আসে, তাহলে কত হবে বলতো ভাই? পিএইচ হবে 7, তার মানে বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। এজন্যই 7 যে পিএইচটা, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় একটা নরমাল দ্রবণ, মানে একটা স্বাভাবিক দ্রবণ। এটা এসিডিকও না, এটা বেসিকও না। যদি পিএইচ 7 থেকে কমে যায় তাহলে দ্রবণটাকে আমরা কি বলি বলতো? সেটা দ্রবণটাকে আমরা বলি এসিডিক, যে দ্রবণটাতে কি আছে? অতিরিক্ত এস প্লাস আয়ন আছে। আর যদি পিএইচ 7 থেকে বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি বলি বলতো ভাইয়া? দ্রবণটা আসলে কি? ক্ষারীয়। এস প্লাস আয়ন কি বলতো ভাইয়া? যতটুকু থাকার কথা তার চেয়ে কম আছে। ঠিক আছে, 10 ইনভার্স 7 মোলার থেকে এস প্লাস আয়নের পরিমাণটা কম, এই জন্য আমরা সেটাকে কি বলি বলতো? ক্ষারীয় দ্রবণ বলি। তাহলে তোমরা পিএইচ নির্ণয় তো শিখলা, তাহলে তোমাদের আমি কিছু দ্রবণ দিয়ে দিই, এই দ্রবণ গুলার পিএইচ তোমরা নির্ণয় করবা। তো 0.2 মোলার এসিএল, এই দ্রবণটার পিএইচ তোমরা নির্ণয় করবে। এক নাম্বার। দুই নাম্বার কোয়েশ্চেন হচ্ছে 0.005 মোলার H2SO4, এই দ্রবণটার পিএইচ তোমরা নির্ণয় করবা। তারপরে অনেকগুলা দ্রবণের পিএইচ নির্ণয় করা লাগবে। তারপরে তারপরে যেটা করবা, 0.003 মোলার, দাঁড়াও, H3PO4। হ্যাঁ, কোয়েশ্চেন দুইটা তুলো, এগুলো সহজ মেথ, এগুলো তোমরা পারবা। আস্তে আস্তে আমরা কঠিনের দিকে আগাবো, সমস্যা নেই ছোট্ট বন্ধুরা। করছো এটা, লিখছো, প্রশ্ন লিখো যাস। আচ্ছা, এবার যেটা করবা, এটা হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেন, H3PO4 দ্রবণ। 4 নাম্বার কোয়েশ্চেন, এটা 0.004 মোলার H3PO3। ঠিক আছে, তারপরে 5 নাম্বার যেটা করা লাগবে সেটা হচ্ছে 14.2 মোলার HCl। তারপরে 6 নাম্বার যেটা করবা সেটা হচ্ছে 10 ইনভার্স 8 মোলার ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.2 মোলার। পিএইচ নির্ণয় করার জন্য বলতো ভাইয়া, তোমার এসিএল এর ঘনমাত্রা লাগবে নাকি এস প্লাস আয়নের ঘনমাত্রা লাগবে বলো? পিএইচ নির্ণয় করার জন্য আমাদের কিন্তু এসিএল এর ঘনমাত্রা লাগবে না ভাইয়া, আমাদের কার ঘনমাত্রা লাগবে? আমাদের এস প্লাস আয়নের ঘনমাত্রা লাগবে। বলতো ভাইয়া, এই এসসিএল কি দুর্বল এসিড নাকি সবল এসিড? নিঃসন্দেহে তোমরা জানো এসসিএল হচ্ছে একটা সবল এসিড। আর আমরা কি জানি, সবল এসিড প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। যদি সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাহলে এই শুরুতে এসসিএল এর ঘনমাত্রা যত ভাইয়া, শেষে কত হবে? এসসিএল এর এস প্লাস আয়নের ঘনমাত্রা কত হবে বলতো ভাইয়া? সমানই হবে। এই যে এসসিএল যেটা, সেটা কি হবে? সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে, বিয়োজিত হয়ে এস প্লাস আয়ন এবং সিএল মাইনাস আয়ন উৎপন্ন হয়ে যাবে। তাহলে শুরুতে শুরুতে যদি এসসিএল এর ঘনমাত্রা হয় 0.2 মোলার, তাহলে এস প্লাস আয়নের ঘনমাত্রা কত হবে? সাম্য অবস্থায় 0.2 মোলারই হবে। তাহলে এই দ্রবণটা এস প্লাস আয়নের ঘনমাত্রা কত? কত? 0.2। তাহলে পিএস কত পাইছো? পিএস কত দেখো তো, কত? 0.6989. এটা হচ্ছে কি দ্রবণের পিএইচ? ঠিক আছে, তো প্রথমটা আমরা পেয়ে গেলাম। তো সেকেন্ডটা দেওয়া আছে 0.005 মোলার H2SO4। ঠিক আছে, তো পিএইচ সমান আমরা কি জানি? সেম, পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ভাইয়া। এখানে H2SO4 এর ঘনমাত্রা তোমার লাগবে না, লাগবে কি? এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তো বলতো ভাইয়া, H2SO4 কি একটা সবল এসিড? তার মানে H2SO4 সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। তাহলে সম্পূর্ণরূপে বিয়োজিত হইলে, তাহলে H2SO4 যেটা, সেটা কি হবে? সম্পূর্ণরূপে বিয়োজিত হবে। তাহলে বলতো, শুরুতে যদি H2SO4 এর ঘনমাত্রা এত মোলার হয়, সাম্যাবস্থায় যে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত হবে? কত হবে? দ্বিগুণ। অবশ্যই দ্বিগুণ হবে, কারণ একটা H2SO4 থেকে দুইটা এস প্লাস আয়ন উৎপন্ন হচ্ছে। তাহলে একটা H2SO4 থেকে যদি দুইটা এস প্লাস আয়ন উৎপন্ন হয়, তাহলে H2SO4 এর ঘনমাত্রা এত হইলে এস প্লাস আয়নের ঘনমাত্রা কত হবে? 2 × 0.005। ঠিক আছে, তাহলে বসায় দাও, মাইনাস লগ 2 × কত? 0.005। কত হয় দেখো তো, কত হয়? কত? 2 হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এই দ্রবণের পিএইচ হচ্ছে 2। বের করতে পারছো ভাইয়া?
সবাই বের করতে পারছো? এগুলো পারার কথা তোমাদের এতদিনে, তারপরেও করাচ্ছি। ঠিক আছে, আমাদের মূলত লাগবে এস প্লাস আয়নের ঘনমাত্রা, এস প্লাস ওপরের ঘনমাত্রা না? তাহলে এই দুইটা ম্যাথে তোমাদের প্রবলেম হয়েছে? কারো কারো প্রবলেম হয় নাই? তাহলে নেক্সট ম্যাথ 0.003 মোলার H3PO4 এই দ্রবণের ঘনমাত্রা। তো তোমরা জানো পিএস ইজ ইকুয়াল টু কত? মাইনাস লগ এস প্লাস আয়নের ঘনমাত্রা, তাই না? তাহলে বলো তো H3PO4 কি একটা সবল অ্যাসিড? অবশ্যই সবল অ্যাসিড। এবং বলো তো ভাইয়া H3PO4 থেকে কয়টা এস প্লাস উৎপন্ন হয়? তিনটা। ঠিক আছে, তিনটা। তাহলে H3PO4 এর ঘনমাত্রা যদি হয় 0.003 মোলার, এস প্লাস আয়নের ঘনমাত্রা কত হবে? 0.003 মোলার। তাহলে মাইনাস লগ কত হবে? মাইনাস লগ 3 × 0.003 মোলার। তাহলে কত হয় আনসার? কত হয়? 2.045। তাহলে এই দ্রবণের পিএইচ যেটা সেটা কত পেলাম? 2.045। একই ভাবে 4 নম্বর কোয়েশ্চন, 0.004 মোলার H3PO3। এখন H3PO3 একটা সবল অ্যাসিড, H3PO3 এর ক্ষারকত্ব কত বলো? 2। তাহলে সে জলীয় দ্রবণে কয়টা এস প্লাস আয়ন দিবে? 2টা এস প্লাস আয়ন দিবে। ঠিক আছে, তাহলে এই H3PO3 এর ঘনমাত্রা যদি হয় 0.004 মোলার, তাহলে এস প্লাস আয়নের ঘনমাত্রা কত হবে? 2 × 0.004 মোলার। তাহলে পিএইচ সমান কত? মাইনাস লগ এস প্লাস আয়নের ঘনমাত্রা কত? 2 × 0.004। এই ফার্স্ট গেলে বইলো, এগুলো সহজ ম্যাথের জন্য তাড়াহুড়া করে করে ফেলতেছি। বলো কত 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 করে ফেলো? ক্যালকুলেশনের জন্য আমি দেই না, ক্যালকুলেশন তোমরা করতেছ। 2.097। এটা হচ্ছে কত এটার পিএইচ। ঠিক আছে, তো চলো পরবর্তী কোয়েশ্চন, 2 মোলার HCl। ঠিক আছে, 2 মোলার HCl, এটার পিএইচ তোমাকে নির্ণয় করা লাগবে। তাহলে পিএইচ সমান কত? মাইনাস লগ এস প্লাস। তো HCl কে একটা সবল অ্যাসিড? হ্যাঁ ভাইয়া, HCl সবল অ্যাসিড, তার মানে সম্পূর্ণরূপে কি হয়? জলীয় দ্রবণে দ্রবীভূত হয়। তাহলে যদি HCl এর ঘনমাত্রা হয় 2 মোলার, তাহলে এস প্লাস আয়নের ঘনমাত্রা কত হবে বলো তো ভাইয়া? 2 মোলারই হবে। তাহলে মাইনাস লগ 2 কত হয় বলো তো? -0.301। তো পিএইচ স্কেলে কি নেগেটিভ কোনো ভ্যালু আছে? না ভাইয়া, না। তাহলে এস প্লাস আয়নের ঘনমাত্রা, এস প্লাস আয়নের ঘনমাত্রা যদি 1 অপেক্ষা বড় হয়, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, ভাইয়া শোনো মনোযোগ দিয়ে শোনো, আমি কিন্তু কোনো অ্যাসিডের ঘনমাত্রা বলতেছি না, কিচ্ছু বলতেছি না। যদি এইচ প্লাস আয়নের ঘনমাত্রা 1 অপেক্ষা বড় হয়, সেক্ষেত্রে পিএইচ নির্ণয় সম্ভব না। ঠিক আছে, তাহলে এইচ প্লাস আয়ন মানে তুমি নেগেটিভ ভ্যালু পাবা, বুঝতেই পারতেছো, তার মানে সেটা কি কোনো গ্র্যান্টেড ভ্যালু না। তাহলে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা যদি 1 অপেক্ষা বেশি হয়, সেটা কি কোনো গ্র্যান্টেড ভ্যালু? গ্র্যান্টেড ভ্যালু না। যদিও ইদানিং ম্যাথগুলাতে কিন্তু আমাদের ঋণাত্মক পিএইচ এর মান দেখা যায়, ঠিক আছে, তো এজন্য যদি কোয়েশ্চেন একান্তই দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ঋণাত্মক মানগুলো দিয়ে দিব। তো বলো তো ভাইয়া, যদি কোনো একটা দ্রবণে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা 1 মোলার হয়, তাহলে পিএইচ কত আসে? 0 আসে। এটা অবশ্যই একটা গ্র্যান্টেড ভ্যালু। তোমরা জানো মাইনাস লগ 1 সমান কত? 0। এটা কি একটা গ্র্যান্টেড ভ্যালু? পিএইচ স্কেলে 0 মানটা আসে। ঠিক আছে, পিএইচ স্কেলে 0 মানটা আছে। তাহলে চলো আমরা আমাদের অ্যাসিডের পিএইচ নির্ণয়ের সর্বশেষ ম্যাথ, ট্যান ইনভার্স 8 মোলার H2SO4 এটার পিএইচ নির্ণয় করবা। কত আসবে? মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তাহলে তোমরা জানো H2SO4 একটা কি সবল অ্যাসিড, এটা থেকে কি 2টা এইচ প্লাস আয়ন আসবে, আর কি আসবে বলো তো ভাইয়া? সালফেট 2- আয়ন আসবে। তাহলে H2SO4 এর ঘনমাত্রা যদি হয় ট্যান ইনভার্স 2 মোলার, তাহলে এস প্লাস আয়নের ঘনমাত্রা কত হবে? 2 × 10⁻⁸ মোলার। তাহলে পিএইচ কত আসবে? মাইনাস লগ কত? 2 × 10⁻⁸ বলো তো কত আসে? কত আসে? বলো কত আসে? 17.7 পয়েন্ট 69 69
আচ্ছা বলো তো ভাইয়া, এই যে কোন একটা দ্রবণে আমি হচ্ছে H2SO4 অ্যাড করছি, তাই না? দ্রবণটা কি হবে? অম্লীয় হবে না? বলো তো এই দ্রবণটা কি হবে? অম্লীয় হবে, তাই না? আর অম্লীয় দ্রবণের pH কত হয়? 7 অপেক্ষা ছোট হয়। কিন্তু এখানে দেখো ভাইয়া, তুমি একটা অম্লীয় দ্রবণের pH নির্ণয় করতেছো, pH টা হয়ে গেছে 7-এর চেয়ে বেশি। তার মানে কি বলো তো ভাইয়া, মাঝখানে কোনো ঘাবলা আছে না? এই ঘাবলা আছে না? জি জি ভাইয়া। ঘাবলাটা কি কেউ বলতে পারবা? সবল খারে কি করছে? সবল সবল খারে আমরা যোগ করছি। না না ভাইয়া, না আমি তো এখানে কোনো খারের কথা বলছি এখানে ভাইয়া। যেহেতু নিরপেক্ষ পানিটা হয় 10^7 পর্যন্ত, এর নিচে যদি ঘনমাত্রা দেওয়া হয় তাহলে তো এটা খারি হয়ে যায়। নিচে লাগবে না ভাইয়া, তুমি চিন্তা করো, তুমি যে সালফিউরিক অ্যাসিড অ্যাড করছো এটা কোথায় অ্যাড করছো? পানিতে। পানিতে অ্যাড করছো। পানিতে আগে থেকে কিছু পরিমাণ এস প্লাস আয়ন, ওএস মাইনাস আয়ন আছে না? এই আগে থেকে কিছু পরিমাণ এস প্লাস আয়ন আছে না? জি ভাইয়া। যখন যখন তুমি একটা অ্যাসিড অ্যাড করো, অ্যাসিড গুলা কি করে বলো তো ভাইয়া? অ্যাসিড গুলা এস প্লাস আয়নের ঘনমাত্রা বাড়ায়, তাই না? অ্যাসিড গুলা এস প্লাস আয়নের ঘনমাত্রা বাড়ায়, ওএস মাইনাস কে আস্তে আস্তে দূর করে ফেলে। যখন যখন তুমি কি করো বলো তো ভাইয়া, কোন একটা ক্ষার দাও, তখন এস প্লাস আয়নের ঘনমাত্রা সে কি করে? ক্ষারটা কমায় ফেলে, ওএস মাইনাস আয়নের ঘনমাত্রা কি করে? বাড়ায়। এখন দেখো, তুমি যে এখানে 10^8 মোলার H2SO4 অ্যাড করছো, এখানে কি অ্যাসিডের পরিমাণ খুব বেশি অ্যাড করছো? না ভাইয়া, খুব বেশি অ্যাসিড অ্যাড না করার ফলে তোমার পানিতে আগে থেকে যে এস প্লাস বা ওএস মাইনাস আয়ন ছিল, এগুলার কি কোনো পরিবর্তন হয়েছে বলো তো? কোনো পরিবর্তন হয়েছে না? এগুলার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তাহলে বলো তো ভাইয়া, আগে থেকে এস প্লাস আয়ন কত ছিল? 10^7 মোলার। নতুন করে এস প্লাস আয়ন অ্যাড হয়েছে কতটুকু? 2×10^8 মোলার। তাহলে বলো তো ভাইয়া, এসিডে মানে এই যে দ্রবণটা, এই দ্রবণে টোটাল এস প্লাস আয়নের ঘনমাত্রা কত হইলো? এই টোটাল এস প্লাস আয়নের ঘনমাত্রা কত হইলো এই দ্রবণে? কিন্তু হ্যাঁ, টোটাল এস প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে 10^7 যোগ কত বলো তো ভাইয়া? 2×10^8 মোলার। দেখো ভাইয়া, 10^7 আগের যে ম্যাথ গুলা এগুলাতে আমরা কনসিডার করি নাই, ওইখানেও কিন্তু আগে থেকে এস প্লাস আয়ন কিছু পরিমাণ ছিল, তারপরে আমরা কনসিডার করি নাই। কেন করি নাই বলতো ভাইয়া? ওই ভ্যালু গুলার তুলনায় 10^7 খুবই ছোট একটা মান। ওই ভ্যালু গুলার সাথে 10^7 যদি তুমি যোগ করো ভাইয়া, দশমিকের পরে 7টা সংখ্যা, খুব বেশি পরিবর্তন হবে ওই মানগুলার? পরিবর্তন হবেই না। বাট তুমি দেখো, এখানে একটা লঘু দ্রবণ, অতি লঘু দ্রবণ অ্যাড করতেছো। এই 10^8 এর সাথে 10^7 যোগ করা কিন্তু হিউজ একটা ব্যাপার, ঠিক আছে? হিউজ একটা ব্যাপার। কিন্তু তো যখন তুমি অতি লঘু কোনো দ্রবণ দেখবা, অবশ্যই তুমি এইচ প্লাস আয়ন বা ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে এই 10^7 যেটা, সেটা যোগ করে নিবা, ঠিক আছে? নইলে তোমার ম্যাথ কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। এটা তোমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে লাস্ট বছরে, কেমন? অনেকে এটাকে মেডিকেল বলে চালায়, বাট মেডিকেলে এটা আসে নাই। মেডিকেলে এত কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে না, ঠিক আছে? সাধারণত আসে না। তো এটা যশোর বিজ্ঞান প্রযুক্তিতে আসছিল লাস্ট ইয়ারে, ঠিক আছে, গত বছর। আচ্ছা, তো তাহলে অতি লঘু দ্রবণের ক্ষেত্রে যখন তোমরা এস প্লাস আয়ন বা ওএস মাইনাস আয়নের ঘনমাত্রা মাপবা, তখন তোমরা অবশ্যই কি করবা বলো তো ভাইয়া? 10^7 যেটা, এটা যোগ করে নিবা, কারণ পানিতে কিন্তু আগে থেকেই 10^7 মোলার এস প্লাস আয়ন বা ওএস মাইনাস আয়ন আছে। তাহলে 10^7 যোগ করার পরে তুমি এস প্লাস আয়নের ঘনমাত্রা পাবা, তারপরে তুমি কি করবা? পিএইচ টা ক্যালকুলেশন করবা। তাহলে আমরা যে ডিরেক্ট পিএইচ নির্ণয় করে ফেলছি, এটা কি হয় নাই? কারেক্ট হয় নাই। কারণ আমরা জানি ভাইয়া, দ্রবণটা এসিডিও মানে পিএইচ 7 অপেক্ষা কম হবে, দ্রবণটা ক্ষারীয় মানে পিএইচ 7 অপেক্ষা বেশি হবে, ঠিক আছে? তাহলে যখনই দেখবা যে ভাইয়া এসিডীয় দ্রবণের পিএস 7 অপেক্ষা বেশি হয়ে গেছে, তার মানে তোমার ম্যাথে গ্যাঞ্জাম আছে। যখনই তুমি ক্ষারীয় দ্রবণের পিএস 7 অপেক্ষা কম দেখবা, তার মানে তোমার ম্যাথে ঝামেলা আছে, ঠিক আছে? তাহলে তুমি যোগ করো 10^7 কে, যোগ করার পরে দেখো তো পিএস টা কত আসে। কত আসে? 6. কত পিএস কত আসে? ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর টিপো। কত মাইনাস লগ? 6.92। তাহলে অতি লঘু দ্রবণের ক্ষেত্রে, দ্রবণের ক্ষেত্রে ক্ষেত্রে 10^7 যোগ করতে হবে। কারণ কি বলতো ভাইয়া? আগে থেকেই এস প্লাস আয়ন 10^7 মোলার বা ওএস মাইনাস আয়নও কিন্তু থাকে, যোগ করলো।
এতটুক পর্যন্ত সবাই বুঝতে পারছো ভাইয়া? এখানে কিন্তু আমি অনেকগুলা টাইপের শিখে ফেলছি, এবং তোমাদের ইদানিংকালে এই যে কোয়েশ্চনটা এটা খুবই একটা ট্রেন্ডে পরিণত হয়েছে, ঠিক আছে? তো রিসেন্ট যে এক্সাম গুলা দিবা এসিড খারের পিএস নির্ণয়ে এই টাইপের কোয়েশ্চেন তোমরা পাবা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এটা এখন ট্রেন্ড চলতেছে, টিচারদের পছন্দের একটা কোয়েশ্চেন। অতি লঘু দ্রবণ দিয়ে দিবে, বলবে এটার পিএস বা পিওএস নির্ণয় করো, ঠিক আছে? তো অতি লঘু কিভাবে বুঝবা? যদি ঘনমাত্রা ট্যান ইনভার্স 4 এর কম হয় বা ট্যান ইনভার্স 5 এই রেঞ্জে হয় তাহলে তোমরা ট্যান ইনভার্স 7 যোগ করে দিবা। আর আচ্ছা বলো তো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেডব্লিউ সমান কত? কত? ট্যান ইনভার্স 14। ট্যান ইনভার্স 14 মোলার, তাই না? কেডব্লিউ সমান আমরা কি জানি? এস প্লাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা। এবং আমরা কি জানি বলো তো ভাইয়া? পানিতে তুমি এসিড যোগ করো, ক্ষার যোগ করো, কোনো সমস্যা নাই, কেডব্লিউ এর মান কি চেঞ্জ হবে কখনো? কখনো কিন্তু চেঞ্জ হবে না। তাহলে তুমি এসিডীয় দ্রবণ নাও, ক্ষারীয় দ্রবণ নাও, যাই নাও না কেন, তোমার এস প্লাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়নের যে গুণফলটা সেটা অলওয়েজ কত হবে? ট্যান ইনভার্স 14 হবে। তুমি এক কাজ করো ভাইয়া, বাম পক্ষ ডান পক্ষে লগ নিয়ে নাও, কিনিবা লগ নিবা, দেখো কত সুন্দর একটা জিনিস আমরা ডিরাইভ করে ফেলবো, লগ ট্যান ইনভার্স, লগ ট্যান ইনভার্স 14, ঠিক আছে? তো লগ নিলে এই সাইডে আমরা কি পাবো বলো তো ভাইয়া? লগের ভিতরে গুণাকারে থাকলে লগ আলাদা আলাদা করে নিয়ে কি করে, মাঝখানে যোগ বসায় দেয়, যোগ। হ্যাঁ, এগুলা তোমরা সবাই জানো। আর এটার মান কি হবে নিঃসন্দেহে? মাইনাস 14, তাই না? তুমি কি করো, পুরো সমীকরণটাকে মাইনাস দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? পুরো সমীকরণটাকে কি করবা, মাইনাস দিয়ে গুণ করে দিবা। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে লগ এস প্লাস আয়নের ঘনমাত্রা মাইনাস কি বলতো ভাইয়া, লগ ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু কি পাবা বলতো ভাইয়া? 14 পাবা, তাই না? তো বলতো ভাইয়া, মাইনাস লগ এস প্লাস এটাকে আমরা কি বলি? মাইনাস লগ এস প্লাস এটাকে আমরা কি বলি? পিএইচ। পিএইচ মাইনাস লগ ওএইচ মাইনাস এটাকে আরেকটা নাম দেওয়া হয়, কি বলা হয় বলতো ভাইয়া? পিওএইচ। পিওএইচ বলা হয়। তাহলে মাইনাস সহ চলে গেছে, তাহলে মাঝখানে কি আসবে? প্লাস। তাহলে পিএইচ এবং পিওএইচ এই দুইটার যোগফল কত হয়ে গেল? 14 হয়ে গেল। তার মানে কোন একটা দ্রবণের পিএইচ এবং পিওএইচ এই দুইটা জিনিস যোগ করলে অলওয়েজ কি হবে বলতো ভাইয়া? যোগফল 14। অলওয়েজ যোগফল কিন্তু 14 হবে, ঠিক আছে ভাইয়া? অলওয়েজ যোগফল 14 হবে। তাহলে তোমরা কিন্তু পিএইচ পিওএইচ সবকিছুই মাপতে পারবা। তোমাকে তোমাকে যদি এখন আমি জিজ্ঞেস করি, আগে যতগুলা ম্যাথ করছি প্রত্যেকটা ম্যাথের জন্য পিওএইচ এর মান নির্ণয় করো, তোমরা করতে পারবা না? তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা আশা করি বাড়ির কাজগুলো আমাকে পাঠিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আগের প্রত্যেকটা ম্যাথের কি করবা, পিএইচ পিওএইচ যেটা সেটা বের করবা। তো চলো আমরা কিছু ম্যাথ করি আবার। এক নাম্বার ম্যাথ, সেটা হচ্ছে তোমার কাছে 0.005 মোলার NaOH দ্রবণ আছে, এটার তুমি কি বের করবা? পিএইচ বের করবা। তোমার কাছে আরো একটা দ্রবণ আছে 10 ইনভার্স 3 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, এটার তুমি কি করবা বলো তো? পিএইচ বের করবা। তারপরে তারপরে তোমাকে আরো একটা দ্রবণ আমি দিয়ে দিলাম 10 ইনভার্স 6 মোলার, 6 মোলার 6 না আসলে আমি এটা 80 দিয়ে দিই, 8 মোলার কি দিব বলো তো? কি দিব? একটা সবল খাট দিয়ে দিই, NaOH এটাই দিয়ে দিই, এটার পিএইচ নির্ণয় করবো। এবং সবার শেষে 10 ইনভার্স 3 মোলার NH3 দ্রবণ, এটারও তুমি পিএইচ নির্ণয় করবা, ঠিক আছে? তো এটার পিএইচ নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো ভাইয়া, তোমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের একটা ঘনমাত্রা দেওয়া আছে। আমি ম্যাথে করে ম্যাথে ঢুকে যাই নাকি? তোমরা তুলছো কোয়েশ্চেন গুলা? আচ্ছা তাহলে ম্যাথে ঢুকে দিই। তাহলে এক নাম্বার ম্যাথ, তোমাকে কি দেওয়া আছে ভাই? পিএইচ এর পরই কি 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 টপিক থাকবে ভাইয়া? পিএইচ এর আমরা তো পিএইচ ধরছি, পিএইচ এর টপিকটার জন্য আরো দুইটা ক্লাস লাগবে। আজকে আমরা সবল এসিড সবল ক্ষারের জন্য পিএইচ নির্ণয় শিখতেছি, কালকে আমরা দুর্বল এসিড দুর্বল ক্ষারের জন্য পিএইচ নির্ণয় শিখবো, এরপরের ক্লাসে তারপরে বাফার দ্রবণ ধরবো, না আরো অনেক কিছু করতে হবে।
তারপরে অনেকগুলো অ্যাসিড ক্ষারের মিশ্রণ করব, তার পিএস কেমন হয়, তারপরে আমরা বাফার দ্রবণের পিএস নির্ণয় করব। এতটুকু শেষ হওয়ার পরে আমাদের অ্যাসিড ক্ষার শেষ হবে, তারপরে আমরা তাপ রসায়নে ঢুকবো। তো পিএসটা আসলে এত ছোট কোনো টপিক না, পিএসটা ভালোই বড় একটা টপিক, অনেকগুলা টাইপের ম্যাথ থাকে পিএসে। ঠিক আছে আপু শর্ণা, আর যদি কম টপিক থাকে আমি টাইনা টুইনা বেশি টপিক বানাবো, ঠিক আছে, কারণ তোমাদের শিখা লাগবে, এখন না শিখলে কখন, আর সুযোগ নেই। আচ্ছা তাহলে তাহলে অ্যানওএইচ দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে, বলো তো অ্যানওএইচ সবল ক্ষার নাকি দুর্বল ক্ষার, এই সবল ক্ষার নাকি দুর্বল ক্ষার, সবল ক্ষার, সবল ক্ষার, তাহলে সে কি হবে, পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে, তাহলে এনএ প্লাস আর কি ওএইচ মাইনাস, তাহলে বলো তো পানিতে ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা কত হবে, কত হবে, একটা অ্যানওএইচ থেকে একটাই, তাহলে 0.005। তাহলে এখন বলো তো পিএইচ বের করতে পারবো নাকি পিওএইচ বের করতে পারবো, ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা জানো তার মানে তুমি কি বের করতে পারবা, পিওএইচ বের করতে পারবা, ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা দিয়ে তুমি কিন্তু পিএইচ বের করতে পারবা না ডিরেক্টলি, তাহলে তোমার শুরুতে যেটা করা লাগবে পিওএইচ যেটা সেটা বের করে ফেলা লাগবে। তাহলে পিওএইচ সমান আমরা কি জানি, মাইনাস লগ ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা, ঠিক আছে, তাহলে মাইনাস লগ 0.005, তাহলে কত আসে বলো তো ভাইয়া পিওএইচ কত আসে, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো, না সোনা 2.301 এটা পিওএইচ পাইছো, হ্যাঁ হ্যাঁ, তাহলে বলো তো পিএইচ কত হবে, বলো পিএইচ কত হবে, তাহলে 11.69, 14 মাইনাস 2.301, তাহলে 11 পয়েন্ট কত, 6.99, আচ্ছা এটা, তাহলে এটা পিএইচ পেয়ে গেছো। তাহলে সেকেন্ড ম্যাথ, এটারও তোমরা পিএইচ বের করতে পারবে না, বার করতে পারবে কি পিওএইচ, হ্যাঁ বলো ভাইয়া, পিওএইচ বার করলে মানে 7 থেকে বেশি হলে তার মানে ওটা অ্যাসিডিটি হবে না, হ্যাঁ পিওএইচ এর ক্ষেত্রে উল্টা, বেজের ক্ষেত্রে 7 এর চেয়ে কম আর অ্যাসিডের ক্ষেত্রে 7 এর চেয়ে বেশি, তাহলে পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা, কেউ কি আমাকে বলতে পারবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সবল ক্ষার নাকি দুর্বল ক্ষার, অবশ্যই সবল ক্ষার, তাই না, তাহলে বলো তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যদি ট্যান ইনভার্স 3 মোলার হয় তাহলে ওই দ্রবণে ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা কত হবে, 2 × 10⁻³, অবশ্যই 2 × 10⁻³, কারণ একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দুইটাই ওএইচ মাইনাস আয়ন দিচ্ছে, তাহলে মাইনাস লগ 20 কত, 10⁻³ মোলার, তাহলে কত হইল বলো তো, কত হইল, কত কত কত, 0.693 টাইপের মনে হয়, দেখো তো 2.699, তোমরা কি ক্যালকুলেশন ভুল করতেছো আমি বুঝতেছি না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওই ট্যান ইনভার্স 3 আছে তো এই জন্য, তাহলে 2.699, তাহলে বলো তো পিএইচ কত হবে, তাহলে পিএইচ হবে কত, 11.301, পিএইচ হবে 14 মাইনাস পিওএইচ, ঠিক আছে বের করে ফেলবা। এবার হচ্ছে 3 নাম্বার ম্যাথ, ঠিক আছে এবার হচ্ছে 3 নাম্বার ম্যাথ, বলো তো 3 নাম্বার ম্যাথে আমাদের কি করা লাগবে, বিক্রিয়া করাতে হবে, কি করতে হবে, খুবই লঘু একটা দ্রবণ, তাহলে পিওএইচ নির্ণয় করার জন্য আমাদের কি করা লাগবে, মাইনাস লগ ট্যান ইনভার্স 7 যেটা এটা যোগ করা লাগবে, কার সাথে, ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রার সাথে, ঠিক আছে তাহলে যোগ করে দিলাম, তাহলে কত, দেখো তো পিওএইচ কত আছে, 1.1 × 10⁻¹⁹ এবার বলো 4 নাম্বার ম্যাথটা, ট্যান ইনভার্স 3 মোলার NH3,
প্রথমে বলো ভাইয়া, অ্যামোনিয়া যেটা এটা দুর্বল অ্যাসিড নাকি দুর্বল ক্ষার নাকি সবল ক্ষার? দুর্বল, দুর্বল ক্ষার। তো দুর্বল ক্ষারে অ্যামোনিয়ার ঘনমাত্রা যত হবে, অ্যামোনিয়া কি হয় পানিতে কি উৎপন্ন করে বলো তো? NH4+ আয়ন এবং কি OH- আয়ন উৎপন্ন করে। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়া কি? একটা দুর্বল ক্ষার। তাহলে অ্যামোনিয়া যে পরিমাণ থাকবে সেই পরিমাণ কি ভাইয়া OH- আয়ন উৎপন্ন হবে? উৎপন্ন হবে না ভাইয়া? হবে না। তার মানে আমাদের কি pH বা pOH নির্ণয় করার জন্য আমাদের কিন্তু H+ বা OH- আয়নের ঘনমাত্রা লাগবে। ঠিক আছে, আমি আবার রিপিট করতেছি, কোন একটা দ্রবণের pH বা pOH নির্ণয় করার জন্য আমাদের অ্যাসিড বেসের ঘনমাত্রা লাগে না, আমাদের লাগে হচ্ছে H+ বা OH- আয়নের ঘনমাত্রা। দেখো ভাই, এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডে এই দুর্বল বেস সরি তো এই দুর্বল বেসে বেসের ঘনমাত্রা এবং OH- আয়নের ঘনমাত্রা কখনোই সেম হবে না। ঠিক আছে, কখনোই সেম হবে না। এই জন্য আমরা কি ওই আগের গুলা যেরকম সেম সেম দিয়ে বা দুই তিন গুণ করে করে ফেলছি, এটা আমরা কি করবো না, ওইভাবে বের করতে পারবো না। তাহলে এই দুর্বল বেসেরটাকে এভাবে আমরা বের করতে পারি না, এটার জন্য আমাদের অন্য কিছু শিখা লাগবে। ঠিক আছে ভাইয়া, অন্য কিছু শিখা লাগবে। তো অনেক লম্বা হয়ে গেছে ক্লাসটা, এই জন্য আমি আর তোমাদের প্রেশার দিলাম না। তোমাদের তাহলে আজকে বিদায় দিয়ে দিই, কেমন?